ছেলেদের এই অভ্যাসটি দেখলে যে কোনো মেয়ে প্রেমে পড়ে যাবে। হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? জানি আপনারা ভালো নেই, কেননা কত শীত গেল, কত বসন্ত গেল, বাট পাশে নিয়ে বেড়ানোর মতো গার্লফ্রেন্ড এখনো জুটাতে পারেননি। আপনি কি জানেন, আপনার মাত্র একটি অভ্যাস দেখলে যে কোনো মেয়ে আপনার প্রেমে পড়ে যাবে, আর সেই অভ্যাসটা একটু অন্য ধরনের। বাজে অভ্যাস যে সব সময় ক্ষতিকর তা কিন্তু নয়, কিছু কিছু ক্ষেত্রে বাজে অভ্যাসই অনেক উপকারে আসছে। আপনি জানলে অবাক হবেন যে কিছু বাজে অভ্যাস আছে যেগুলো মেয়েরা যদি কোনো ছেলের মাঝে দেখতে পায় তো মেয়েরা নিজের অজান্তেই সেই ছেলের প্রেমে পড়ে যায়। নিশ্চয় আপনি এখন ভাবতেছেন, ধুর এটা আবার কেমন কথা হলো? সারা জীবন শুনে আসলাম মেয়ে পটাতে গেলে যত বাজে অভ্যাস আছে ত্যাগ করতে হয়, আর আপনি বলতেছেন বাজে অভ্যাসকে কাজে লাগিয়ে নাকি মেয়ে পটানো যায়। যত সব আজারা কথা। আরে মশাই, এত রাখতেছেন কেন? সত্য বলতেছি, ভিডিওর পুরোটা দেখুন একবার, কথা দিলাম। ভিডিওটি দেখার পর চাইবেন এই বাজে অভ্যাসগুলো আপনার মধ্যে আনতে, পাক্কা। তো বকবক অনেক হলো, এবার ভিডিওটি শুরু করা যাক। তো বাজে কথা নাম্বার ওয়ান, কথা ভুলে যাওয়া। অর্থাৎ যদি কোনো মেয়ে জানতে পারে বা বুঝতে পারে যে আপনি তার সামনে দাঁড়ালে কথা বলতে পারেন না, কি বলবেন সব কিছু ভুলে যান। মেয়েটির দিকে তাকালে কিছু একটা বলতে বলতেই কথার মাঝপথে কথা ভুলে যান এবং মেয়েটিকে বলেন, কি যে বলতেছিলাম ভুলে গিয়েছি। তো আপনার এই বাজে অভ্যাসটির জন্যই মেয়েটি কিন্তু আপনার প্রেমে পড়ে যেতে পারে, কারণ সবাই জানে যে এটা সত্যিকারের ভালোবাসার লক্ষণ। কাউকে অতিমাত্রার ভালোবাসলে তবেই তার সামনে গেলে এমনটা হয়ে থাকে। সো মেয়েটি আপনার এই অভ্যাসটি দেখেই বুঝতে পারবে যে আপনি তাকে অনেক ভালোবাসেন, এবং মেয়েটি যখন লক্ষ্য করে অন্য মেয়েদের সাথে বা অন্য কারোর সাথে কথা বলার সময় আপনার এমনটা হয় না, শুধু তার সাথেই কথা বলার সময়ই আপনার এই সমস্যাটা হয়, তখন মেয়েটি কোনো সন্দেহ ছাড়াই কনফার্ম হয়ে যায় আপনার কাছে সে অন্য মেয়েদের থেকে একদম স্পেশাল। তবে আপনাকে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে, যেমন আপনি মেয়েটির সামনে গেলে সব কিছু ভুলে যান, বাট ভালো কথা, আপনি যে সব কিছু ভুলে গেছেন এটা যেন মেয়েটিকে বলতেই ভুলে যান না, কারণ আপনি না বললে সে এটা কী করে জানতে পারবে। তাই যখনই আপনার এমনটা হবে তখনই আপনি মেয়েটিকে বলতে পারেন, তোমার দিকে তাকালেই কেন জানি সব কিছু ভুলে যাই। এটা আমার সাথে বারবারই হয়, যখনই তোমার সামনে আসি তখনই মেমোরি ফরমেট হয়ে যায়। তো যে কোনো মেয়ে আপনার এই রোমান্টিক কাণ্ডটা খুব এনজয় করবে, আপনার প্রতি তার একটা ভালো লাগা শুরু হতে থাকবে। আপনি তার সামনে গেলে কিছু বলতে পারেন না, তাতে কি, আপনার না বলা কথাগুলো মেয়েটি কিন্তু ঠিকই বুঝতে পারবে। কিন্তু সাবধান, একটা জিনিস কান খুলে শুনে নিন, আপনি মেয়েটির সামনে গেলে যে সব কিছু ভুলে যান তার মানে এই নয় যে আপনি মেয়েটিকে সবসময় বলবেন আমি সব কিছু ভুলে গেছি, এটা বলেই কথা শেষ করবেন, আর কিছুই বলবেন না, এটা কিন্তু ভুলেও করা যাবে না। অন্য বিষয় নিয়ে কথা বলুন বা যা মাথায় আসে সেগুলাই বলুন। কথা গুলিয়ে গেলে মানুষ যেমন আবোল তাবোল করে কথা বলে, প্রয়োজনে তেমন করেই বলুন, তবুও কথা বলুন, তবেই তো মেয়েটি ফিল করতে পারবে তার সামনে আসলে সত্যই আপনি কতটা নার্ভাস হয়ে যান, আর তবেই তো আপনার প্রতি তার ফিলিংস তৈরি হবে। তো যাদের এই বাজে অভ্যাসটি অলরেডি আছে তাদের তো আছে, বাট যাদের এই অভ্যাসটি নাই তারাও এই অভ্যাসটি একটু ধরতে পারেন, কথা দিলাম, উপকার ছাড়া অপকার হবে না। বিশেষ করে কোনো মেয়ে যখন আপনার সাথে মিষ্টি করে কথা বলে বা মিষ্টি করে হাসে, তখন তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকার পর নিজের কথা ভুলে যাওয়া, অর্থাৎ কি বলতেছিলেন সেটা ভুলে যাওয়ার অ্যাক্টিং করলে সে আর পাওয়া যায়। বিশ্বাস না করলে একদিন ট্রাই করেই দেখতে পারেন। আর একটা কথা, এই ব্যাপারটা কিন্তু ফোন কলের জন্যও সমান কার্যকরী। অর্থাৎ আপনি যদি কোনো মেয়ের সাথে ফোন কলে কথা বলতে গেলে প্রতিবারই হ্যালো শোনার পরই কি বলবেন সব গুলিয়ে ফেলেন, আর এটা যদি আপনি মেয়েটিকে বলেন বা মেয়েটি কোনোভাবে বুঝতে পারে, তো সেক্ষেত্রেও এটা মেয়েটিকে পটানোর জন্য একই রকমভাবে উপকারে আসবে। তো বন্ধুরা, জানি না আমি আপনাদের যা বোঝানোর চেষ্টা করেছি সেটা কতটা সাজিয়ে গুছিয়ে বলতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এমন লাভ টিপস পেতে আমার পাশে থাকুন, নিয়মিত রোমান্টিক টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।